হ্যালো বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে জলাতঙ্ক। জলাতঙ্ক রোগ শুনলেই অনেকে ভয় পেয়ে যায়। আমরা সাধারণত যারা বিড়াল বাসায় লালন পালন করি না, যখনই বিড়াল কামড় বা বিড়াল বা কুকুর আমাদের কামড় দেয়, আমাদের মাথায় একটাই রোগ চিন্তায় আসে যে আমার কি জলাতঙ্ক হতে পারে। তো আজকের আলোচনার বিষয়টা হচ্ছে এটাই। চলুন জেনে নেই কী কী কারণে আমাদের র‍্যাবিস বা জলাতঙ্ক রোগটি হতে পারে। উপরে কিছু ছবি দেখতে পাচ্ছেন, কুকুর, বিড়াল, শিয়াল, বাদুর, এছাড়াও বিভিন্ন ধরনের গবাদি পশুর কারণেও আমাদের এই র‍্যাবিস নামক রোগটি হতে পারে। তো জলাতঙ্ক রোগটি হচ্ছে একটি মস্তিষ্কের প্রদাহজনিত রোগ। এই রোগ হলে সাধারণত যেটা হয়, গলার পেশি সংকুচিত হয়ে যায়, তখন আমরা পানি খেতে পারি না, পানি খেতে গেলে প্রচণ্ড ব্যথা অনুভব হয় এবং পানি দেখলেও ভয় লাগে তখন। এবং এই রোগটা হলে মানে পানির তৃষ্ণাটা অনেক বেশি বেড়ে যায়, কিন্তু সে পানি খেতে পারে না, এমনকি পানি দেখলেও ভয় লাগে অনেক। জলাতঙ্ক একটি খুব মারাত্মক রোগ এবং এই রোগ হলে মৃত্যু অনিবার্য, কিন্তু সঠিক সময়ে সঠিক পন্থা অবলম্বন করলে আপনার এই রোগটা সামান্য রোগও হতে পারে। সাধারণত পাগলা কুকুর বা পাগলা বিড়াল কামড় দিলে এই ধরনের রোগ হয়। আপনার ক্ষত স্থানে যখন আপনাকে কোনো প্রাণী কামড় দিবে, তো আপনাকে প্রথমে দেখতে হবে যে আসলে ক্ষতটা কতটা পরিমাণে গভীর হয়েছে। এটা যদি সামান্য হয়, তাহলে আপনি প্রচুর পরিমাণে পানি এবং ক্ষারযুক্ত সাবান দিয়ে যদি জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেন এবং ক্ষতটা যদি বেশি ডিপ না হয়, তাহলে আপনার ভ্যাকসিন না নিলেও চলবে। কিন্তু তারপরও আমি বলতে পারছি না আপনার ক্ষতটা কতটা পরিমাণে গভীর হয়েছে। এটাকে আবার তিনটা ক্যাটাগরিতে ডক্টররা সাজেস্ট করে। যেমন হচ্ছে, আপনার ক্ষতটা যদি সামান্য হয়ে থাকে, তাহলে শুধুমাত্র র‍্যাবিস ভ্যাকসিনটা দিলেই এটা কিওর হয়ে যায়। কিন্তু ক্ষতটা যদি আরও বেশি ডিপ হয়, মানে হচ্ছে একদম পুরো মাংস নিয়ে নেয় কোনো প্রাণী, তাহলে র‍্যাবিস ভ্যাকসিনের সঙ্গে বিলিরুবিনও এখানে যুক্ত করতে হবে। আরেকটা যেটা করা যায়, আপনার পোষা প্রাণী যদি আপনি বাসায় লালন পালন করে থাকেন, তাহলে পোষা প্রাণীকে র‍্যাবিস ভ্যাকসিন যদি আপনি দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এটা পুরোপুরি নিশ্চিন্ত যে আপনার ওই প্রাণীটি যদি আপনাকে পরবর্তীতে কামড় দেয়, তাহলে আপনার জলাতঙ্ক রোগ হওয়ার কোনো ভয় থাকে না। সো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।